অবশেষে ব্রাজিল দলের কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে লুইস ফেলিপ স্কলারিকে। সোমবার ব্রাজিল ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে তাকে এই অব্যাহতির খবর জানানো হয়। ফাইনালে জার্মানির কাছে 7-1 গোলে হেরে ফাইনালে উঠতে ব্যর্থ হয় স্বাগতিক ব্রাজিল। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও হল্যান্ডের কাছে পাত্তা পায়নি ব্রাজিল, ম্যাচ হারে 3-0 গোলে। এরপরই ধারণা করা হচ্ছিল তিনি কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করতে পারেন, কিন্তু স্কলারি জানিয়ে দেন তিনি পদত্যাগ করবেন না। তবে স্কলারি নিজ থেকে পদত্যাগ না করলেও এবার ফেডারেশন তাকে বরখাস্তের সিদ্ধান্ত নেয়।